11টার সময় ঘুমালাম, 12:30টার সময় চিল্লাচ্ছে বাচ্চা প্যা প্যা করে, ঠিক 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 উঠে চলে আসলাম, আবার তাদের একটু ওষুধ ফষুধ দিয়ে শুনলাম, আবার 3টার সময় চিল্লাচ্ছে, এরকম কত দিন গেছে, কত রাত গেছে, সেই সব কথা কিন্তু কোনোদিন সত্যি কথা বলিনি, ঠিক তাই ঠিক তাই, বলবে না তো কেউ এই কষ্টের কথা বলবে না, আজকে আমি বলছি এই যে কষ্টটা আমি করেছিলাম আজ আমি কষ্ট করব না, ওরা কষ্ট করে আমার খাওয়াবে, ঠিক তাই, এতদিন আমি কষ্ট করে ওদের খাইয়েছি, ওরা এবার আমার খাওয়াবে, সেই দিনটা আমার এসে গেছে। আচ্ছা দাদা, এখন তাহলে বর্তমান তো অনেকগুলো ছাগল রয়েছে, মোটামুটি এখন তাহলে খরচা কেমন আসছে? আমার খরচা অজানে হাইব্রিড আসার পরে এমনি অ্যাভারেজ 1.5 হাজার টাকা পার ডে খরচা হচ্ছিল, এদের পিছনে 100 ছাগল 15 টাকা অ্যাভারেজ খরচা হচ্ছে। এখন তো এখন এখন লেবার ধরুন ওই কত লেবার, লেবারটা এখন বাদ দিচ্ছি, মানে লেবার বাদ দিয়ে এদের খাওয়া খরচা শুধু ওই খিচুড়িটা যাচ্ছে 300-350 টাকা, 400 টাকা রেগুলার খরচা আছে, লেবার বাদ দিয়ে লেবার ধরেই আগে 1.5 হাজার টাকা খরচা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এবার লেবার আর যদি আমি ওই আগের খরচা বাদ দিই এখন 500-600 টাকার মধ্যে আমার ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, তবু হলেও অন্তত মাসে মাসে 14-15 হাজার 20 হাজার টাকার মতো যদি একটা লেস হচ্ছে অনেকটা। এইবারে মানে কি হচ্ছে, আগে যে 1.5 হাজার টাকায় খাওয়াতাম সেই চিয়ারা গ্রোথ হতো না, এখন 500 টাকায় সেইটা আসছে, সেইটা আসছে যেহেতু বিভিন্ন ধরনের ঘাসগুলো এসছে আমার কাছে। মানে ছাগল ফার্মিং করতে গেলে ঘাস মাস্ট, যদি একটা ফার্মার মানে 20টা ছাগল পোষে মোটামুটি 1 বিঘা জমি সাইলেজ করে নেবে, আর মোটামুটি 1.5 বিঘা ঘাস সে 3 রকম ঘাস রেখে দেবে। আচ্ছা, শীত চলে গিয়ে গরম আসছে, এই সময় ছাগলের কোনো রোগ ব্যাধি নেই? এমনি আমার ছাগলের কোনো রোগ ব্যাধি নেই, মানে আমি এই ছাগল এই ফার্মের কথা বলছি না, কোনো আসার সম্ভাবনা রয়েছে কি না? এখন কোনো সেরকম ভাইরাস অ্যাটাক কম করে, আচ্ছা এখন এমনি নর্মাল সর্দি কাশি যেটা হয় সেটাই হবে, মানুষেরও যেমন হচ্ছে এদেরও তেমন কিছু না। আর সব ফার্মারকে বলছি ওই মেডিসিন নিয়ে অত চাপ নিতে হবে না, এদের পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস আর খাবার দিক, এদের ইমিউনিটিটা ঠিক থাকবে, থাকলে এদের শরীর খারাপ হবে না। আর যদি বেশি রকম শরীর খারাপ হয় একটা ফার্ম চালাতে গেলে 5-6 রকম ওষুধ রাখলেই যথেষ্ট, ঠিক আছে? আর এই ওষুধটা মাথায় রাখা কোনো ব্যাপার না, বেশি ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে? মানে ফার্ম করতে গেলে অনেক কিছু হয়ে যাবে, না ওসব ভয় কিছু নেই, যা কিছু হবে ওপরালা দেখে নেবে। আচ্ছা দাদা, আমি আর একটা কথা বলি, কিছু কিছু ফার্মে আমরা ভিজিট করি, তো সেখানে গিয়ে দেখি না ছাগলগুলো অতটা ভালো নেই, গ্লেজি নেই, ক্যালসিয়ামটা শুষে নেয় সারাদিনে, যে সবুজ ঘাস খেয়ে ক্যালসিয়ামটা ওদের তৈরি হয় ওই খড়ে সব খেয়ে নেয় ওদের, ঠিক আছে? খড় যে খাওয়াবে তার হাড়ই দেখতে পাবে, মাংস দেখতে পাবে না, আবার তাদের কাছে সেই কথাগুলো তুলে ধরি বলে আবার তারা তাদের রাগ যে না তুমি বলা যাবে না। তুমি একটা জিনিস দেখবে, যখন ওই হাড় বেরোনো ছাগল ফার্মে যাবে তখন দেখবে তার খাবার মেনুতে ওই আটার খড় রয়েছে, বিচালি মানে ধানের খড় যে বিচালি বিচালিটা আছে, এই বিচালি যেদিন ফেলে দেবে ওদের ছাগলের গ্রোথটা ঠিক থাকবে। আচ্ছা, আমি সারাদিনে ছাগলকেও একবেলা খেতে দেখ না, পেট ভরিয়ে একবেলা খেতে দেখ, মানে টোটালটা পেট ভরে খাবে একবেলা, একবেলা একবেলা খেতে দেখ, ঘাস খেতে দেখ। আচ্ছা, ঘাস খেতে দিলে কি হবে, আর ওই খড়টা বাদ দিক, তাহলে কি হবে, ও যতটুকু ইমিউনিটি মানে ওই প্রোটিন ক্যালসিয়াম ও শরীরে যতটুকু ঘাটতি নেবে, মানে ওই ঘাস থেকে যতটুকু পাবে ও শরীরে থেকে যাবে। আর যেই বিকালবেলা ওই খড়ের সঙ্গে দুটো আটা মিশ দিল, সমস্ত যা ঘাস খেল সব প্রোটিন উঠে চলে গেল, সব ক্যালসিয়াম ওই বিচলিতে চলে গেল। আমার কাছে দাদা কাটছাট কথা, ভালো লাগলে দাদা আমার কথা নাও, না হলে তুমি এখানে কেটে পড়ো।
পরিষ্কার কথা। নালে এত বড়টা সাকসেস ফার্ম দাঁড়িয়েছে নিশ্চয়ই তো। আমি এর আগেও বলেছি, ডাকুয়াদা কৃষ্ণ ডাকু আমার হেল্প করেছে, ফোনে হেল্প করেছে, আমি কিন্তু ট্রেনিং নিইনি। অবশ্যই, ঠিক আছে। আর এতগুলো ছাগল ম্যানেজমেন্ট করা একটা লোকের পক্ষে সম্ভব না, আমি নিজের ক্ষতি করে শিখেছি, আমি কারোর গোলামি খেটে শিখিনি। আমি নিজে ছাগলের ওই বলেছি এর আগে ইঞ্জেকশন করে খোড়াও করে দিয়েছি, সেটা আমি ক্ষতি করেছি, আমি শিখেছি নিজে হাত কলমে শিখে এই ফার্মটা দাঁড় করা, কারোর গোলামি খাটেনি। আমার কেউ বলবে আজকে ছাগলে খেতে দিলি না কেন, কারো ক্ষমতা আছে? আর আমি সেই জিনিসগুলো তৈরি করে নিয়েছি। আচ্ছা দাদা, আর ভয় করি, আর একটা ছোট্ট একটা কথা, এটা জানি না কেমন লাগবে তোমার, অনেকে না ছাগল ব্যবসাটাকে তুচ্ছ মনে করে, অনেকে আমি দেখেছি এ ছাগল ব্যবসা তোর, ছাগল ব্যবসা কী আছে, ছাগল ব্যবসা কী আছে। আচ্ছা তুমি তো এত বছর ধরে কারবারটা করছো, সত্যিই কি ছাগল ব্যবসা মানে যে পরিমাণে ইউটিউবে দেখানো হয় দেখো সেই পরিমাণে হয়? যে জিনিসটা মানুষ সব থেকে নেগেটিভ ছড়ায় না, সেই জিনিসটাই উন্নতি সব থেকে বেশি। ঠিক আছে, আমি বলছি না খারাপ ভাবে না, একটা ঢালাই যা ঢালাই জোগাড়ে কাজ করে, ঠিক আছে, সে বুক ফুলিয়ে যাচ্ছে 350-400 টাকা রোজ কামাচ্ছে, কিন্তু যারা মেথরের কাজ করে এটা শুনতে খারাপ, মলমূত্র পরিষ্কার করে তো, সে সকাল থেকে সকালবেলা যাচ্ছে ফোনে যাচ্ছে, 10 মিনিট জামাকাপড় খুলছে, ফ্রেশ হচ্ছে, খুব জোর হলে 1.5 থেকে 2 ঘন্টা কাজ করছে, সে কত নিচ্ছে 1.5 থেকে 2,000 টাকা একদম। যত মানে রোজগার বেশি যে জিনিসটায়, সেই জিনিসটা মানুষ নেগেটিভিটি ছড়িয়ে রেখেছে বেশি। এই যে ছাগলে লাইফ স্টক বিজনেসে মুরগি বলো, হাঁস বলো, গরু বলো, মানে যারা যত রকম প্রাণী আছে সব থেকে কিন্তু এইটার মধ্যে মানে কি বলবো, এটার মধ্যে সব থেকে উন্নতি বেশি, ডিমান্ডও বেশি, আর এর থেকে উন্নতি আমাদের, তুমি আমি মুসলিম ছেলে সবাই জানে, আর এর মতো উন্নতি আর পৃথিবীতে নেই। যদি উন্নতি না থাকতো তা আমাদের আল্লাহ কোনো নবীকে ছাগল চড়াতে নির্দেশ দিত না, ঠিক আছে। সমস্ত নবী আমাদের ছাগল চড়িয়েছে বা ওরা পশুপালন করেছে, ছাগল বলে ভেড়াকে উঠ পালন করেছে। আর আজকের দুনিয়ায় যত যে ডেভেলপ হচ্ছে যে দেশ, তুমি ততটা খেয়াল করে দেখো, তারা কৃষি বা এই চাষের দিকে উন্নত, তারাই কিন্তু উন্নত। আচ্ছা এই এই যে উন্নতর দিক থেকে কথাটা আসলো বলে আর একটা কথা মনে পড়লো। আচ্ছা এই যত যত ধরনের ঘাস, যত ধরনের ছাগল বা যাবতীয় সব কিছু আমরা বাংলাদেশে আগে খবর পাই, যে বাংলাদেশে আগে খবর পাই কেন জানো, এই যেমন যত রকম ঘাসগুলো, যেমন ওই জারা, জারা ওয়ান হাইব্রিড যেটা আমি এনেছি, এটাকে অ্যাকচুয়ালি কি চায়না ঘাস। আচ্ছা চায়না থেকে বাংলাদেশে ওরা আমদানি করেছে, আর বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া আসা শুরু হয়েছে। কিন্তু আমরা ভাবি যে বাংলাদেশে অনেকটা পশুপালন উন্নত, কিন্তু ওরা আবার ভাবে যে আমরা যেন অনেকটা উন্নতি। আচ্ছা ঠিক আছে, মানে দূর থেকে দেখা যায় সুন্দরবন, গিয়ে দেখা গেল মরুভূমি হয়ে গেছে, কিছু নেই। ওরা ভাবছে যে আমরা ইন্ডিয়া অনেকটা উন্নতি। আচ্ছা আমরা ভাবছি না বাংলাদেশে উন্নতি, তবে কিছু কিছু জিনিস যেমন ওই আমরা চায়নার থেকে যদি এখানে নিয়ে আসি অনেকটা খরচা, অনেকটা খরচা, ওরা হয়তো কাছাকাছি পেয়েছে ওখান থেকে নিয়েছে কোনোভাবে। এই যেমন অজানা হাইব্রিডটা, এটাও একটা চায়নার ঘাস, ওখান থেকে বাংলাদেশে এনেছে ওরা। আচ্ছা তো এইভাবে এই মারফত থেকে এইটা আনা দরকার মানে হয়েছে। যাই বলুক, পৃথিবীতে যতদিন পশু পালন থাকবে, তারা খারাপ বলুক ভালো বলুক, ছাগল পালনে এমনি আমি কিছুদিন আগে একটা ছেলে আমার কাজ করতে ছেড়ে দিয়েছে আর বলছে দুটাটা ছেলের আমার গ্রামের ছেলে ওই ছাগল চাষ, ছাগলের কাজ কেউ করে? আমি তোমার বললাম আমি লোকের কাছে কাজ করলে 15,000 টাকার বেশি মাইনে দেবেন, আমি এখানে শুয়ে ঘুমাবো, রেগুলার ঘুমাবো, কিচ্ছু করবো না, পার মান্থ আমার এখানে 30,000 টাকা কেউ কেড়ে নিতে পারবে। এখন দাদা তাহলে এর এর টোটাল মানে ভ্যালু কত দাঁড়িয়েছে? এদিক সেদিক 15 লাখ টাকা হয়ে গেছে। 15 লাখ টাকা যখন শুরু হলো তখন 65,000 টাকার ফার্ম, এটা 65,000 টাকার ফার্ম, এখন 15 লাখ টাকায় দাঁড়িয়ে গেছে। কত বছর? এই 5 বছর রানিং। 5 বছর রানিং, 5 বছর রানিং এ প্রায় মানে 14-15 গুণ হিসেব মতো চলে। হ্যাঁ তো এইবারে ব্যাপারটা হলো এই, শুধু তো এই না, এর থেকে তো আমি সংসারও চলছে,
এর থেকে অনেক কাজ করেছে অ্যাসেট এই দাঁড়িয়েছে অ্যাসেট দাঁড়িয়েছে এবারে কাজকম হয়েছে সংসার চলেছে সবকিছু সব রকম করে তারপরেও এটা দাঁড়িয়ে গেছে এভারেজ মাস গেলে আমার এখানে 30-35,000 টাকা রোজগার করা কোনো মানে চোখ বন্ধ করে আমি করতে পারি আচ্ছা মানে বেশি হয় যেরকম বলা হয় যে মানে হয় না হয় না হয় না মোটামুটি একটা ইনকাম হয় তবে যেটা দেখানো হয় কোটিপতি সেটা হয় না সেটা কিন্তু একদম পুরো রংচঙে ভিডিও সেগুলো আমার এখানে মোটামুটি অ্যাভারেজ 150 বাচ্চা উৎপাদন হচ্ছে এখন বর্তমানে বছরে আচ্ছা আমি এটা হিসাব দিচ্ছি 150 বাচ্চা অ্যাভারেজ 6000 টাকা করে পার পিস 6000 টাকা করে পার পিস বিক্রি যদি হয় 6.5-9 লাখ ঠিক আছে তো 9 লাখ টাকা এদের পিছনে আমি যদি 5 লাখ টাকাও খাইয়ে দিই তাও 4 লাখ টাকা থাকবে তো 4 লাখ টাকা আমি ডিভাইডেড 12 কত করে হচ্ছে 30,000 টাকা অ্যাভারেজ বেশি হয়ে যাচ্ছে তার থেকে বেশি ছাড়া আমার কম হয় না আচ্ছা ঠিক আছে আমি যদি মনে করি এখান থেকে দেখো আমার আমার এমনি আলাদা একটা কারখানা আছে তোমরা এমনি জানো ওখানে 30-35 জন আমার কাজ করে তার সত্ত্বেও আমি এটা শখে করা কিন্তু আমি এর টাকা খাই না কিন্তু শখে করে তো এখন তো বিশাল একটা শখে করেই তো ফেসে গেছি আমি আচ্ছা এদের মায়া ছাড়তে পারছি না আমি দেখছিলাম যে যে বিডারগুলো মানে প্রথম থেকে এই বিডারগুলো আছে মানে যে বিডারগুলো আছে সেই বিডারগুলোই সবাই চেনে আমার ছাগল ইউটিউব খুললে সবাই চেনে তোমার নিজে কমেন্টে দেখবে সবাই চেনে সবাই কমেন্ট করবে আমার ওই বুড়িকেও চেনে ভদুকেও চেনে সায়েদকেও চেনে